আসসালামু আলাইকুম দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু বাংলাদেশের। আমরা দেখেছি প্রথম ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ আন্ডার 19 শ্রীলঙ্কা আন্ডার 19 এর বিপক্ষে বৃষ্টিজনিত কারণে আনলাকিলি ম্যাচটি হেরে যায়, কিন্তু পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নেমে কোনো প্লেয়ার এই ক্রিজে থিতু হতে পারছিল না। মাত্র 165 রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস, যেখানে তারা 37.1 ওভার খেলেছিলেন এবং বাংলাদেশি পেসার রুহানাত দুর্দান্ত একটি হ্যাট্রিকের মাধ্যমে 5 ওভারে মাত্র 21 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন। তাছাড়াও যারা একটি করে উইকেট পেয়েছেন, ইকবল হোসেন ইমন, মারুফ মৃদা, রিজান হুসাইন এবং শেখ পারভেজ ইমন। আমরা যদি দেখি মাহফুজুর রহমান রাব্বি কিন্তু 2টি উইকেট নিয়েছেন। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নামলে 166 রানের শর্ট টার্গেটে প্রথম দিকে বাংলাদেশ উইকেট হারালেও ছোটো ছোটো পার্টনারশিপে বাংলাদেশ ভালো একটা বিল্ড আপ করেন এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের 59 বলে 53 রানের ইনিংস, যেখানে তার 2টি ছক্কা এবং 3টি চারের মার ছিল, এই ইনিংসে বাংলাদেশ খুব ইজিলি ম্যাচটি জিতে যায়। যাই হোক, আন্ডার 19 বিশ্বকাপের আগে আমরা দেখেছি বাংলাদেশের যুবরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের জন্য গিয়েছে এবং সেখানে প্রথম ম্যাচে বৃষ্টিজনিত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ধাক্কা খেলো। ওই ম্যাচে কিন্তু আমরা বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং ডিসপ্লে দেখেছিলাম। ওই ম্যাচে 3-3টা রান আউট হয়েছিল, যেখানে একটা ডিরেক্ট হুতে দুর্দান্ত, এক কথা আউটস্ট্যান্ডিং যে রান আউট, মনোমুগ্ধকর, প্রশংসা ছড়িয়েছে চারদিক দিয়ে। তো যাই হোক, এখন বাংলাদেশ একটা ভালো কন্ডিশনে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জয়ের পর ওই হারার পরে যে কনফিডেন্সটা ডাউন হয়ে গেছিল সেটা আবার ব্যাক করেছে। এশিয়া কাপ জয় কিংবা অস্ট্রেলিয়ার মতো টিমের বিপক্ষে জয়, সব মিলিয়ে বাংলাদেশ যে টিমে যে প্লেয়ারগুলো আছে ওদের মধ্যে কিন্তু ওই ক্যাপাবিলিটি আছে আবারও বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার। আমরা বাংলাদেশের মেন টিম বিশ্বকাপে গেলে ওই টিমকে নিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন না দেখতে পারলেও এই যে আন্ডার 19 টিমগুলো আছে এই টিমগুলো নিয়ে দেখতে পারি, কারণ তাদের শক্তিমাত্রার গভীরতাটা ঠিক ততটুকুই। তো দর্শক, কি মনে হয় আপনাদের, বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে কিন্তু ভারতও আছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, এই ম্যাচের রেজাল্ট কী হবে জানান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল কী হতে পারে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।